দেখেন কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ডেলিভারি জোন এবং ডেলিভারি চার্জ গুলা ম্যানেজ করবেন। সো এটা করার জন্য আমি এই প্রোডাক্টটা চেক আউট পেজে যাই, কি করতে চাই সেটা একটু দেখাই। দেখেন যখনই আপনার কাস্টমার এই চেক আউট করার জন্য এইখানে আসবে, ডেলিভারি তার নাম ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করবে, তার নিচে কিন্তু সে একটা অপশন পাবে, দেখেন সিলেক্ট ডেলিভারি জোন অ্যান্ড চার্জ, এবং এখানে আপনার ডেলিভারি জোনগুলো থাকবে যেখানে আপনি ডেলিভারি দেন। এখানে কি আস এখানে দেখেন দুইটা ডেলিভারি জোন আছে, ঢাকা সিটির ভেতরে আছে আর ঢাকা সিটির বাইরে আছে। ঢাকা সিটির ভেতরে ডেলিভারি চার্জ দেখাচ্ছে 80 টাকা, ঢাকা সিটির বাইরে দেখাচ্ছে 150 টাকা। সো কাস্টমার যখনই অর্ডার প্লেস করবে দেখেন এই অর্ডারের প্রাইস মানে কত, 1050 টাকা দেখাচ্ছে। আর তারপর যে সে যখন যে কোনো একটা ডেলিভারি জোন সে সিলেক্ট করবে এখান থেকে, রাইট, আর সে যখন এখান থেকে ডেলিভারি জোন সিলেক্ট করবে ওই ডেলিভারি চার্জটাও কিন্তু এই এটার সাথে অ্যাড হয়ে যাবে আপনার ইনভয়েসের মধ্যে। তো এই ডেলিভারি চার্জগুলাই আপনার তো বিভিন্ন সময় কমতে পারে বাড়তে পারে, তো সেটা আপনি কিভাবে কমাবেন বা বাড়াবেন এটা আপনি যেভাবে করবেন, করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলে থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। এখান থেকে সাইড নামে আপনি দেখতে পারবেন যে চেক আউট নামে একটা অপশন আছে, চেক আউটের আন্ডারেই আপনি পাবেন হচ্ছে চেক আউট পেজ। সো এই চেক আউট পেজ কাস্টমাইজারে আসবেন, আগে চেক আউট পেজ এই বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন, এবং এখানেই একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি দেখতে পারবেন, দেখেন ডেলিভারি জোন এর নামগুলো আপনি দেখতে পাবেন এখানে যা আছে, ডেলিভারি ঢাকা সিটির ভেতরে, এই দেখেন এখানে আছে ঢাকা সিটির ভেতরে, আর এর পাশেই আছে 80 টাকা, এখানে দেখেন পাশে আছে 80 টাকা, আবার এই নিচে আছে ঢাকা সিটির বাইরে, পাশে আছে 150। সো দেখেন এই জিনিসগুলাই কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। সো এখান থেকে আপনি যদি কিছু আপডেট করে দেন এখানেও কিন্তু আপডেট হয়ে যাবে। সো দেখেন আমি আপনাকে দেখাই, ধরেন এখানে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ এখানে 80 দেখাচ্ছে, আমি এখানে ধরেন 100 করে দিলাম। সো আপনি এভাবে আপডেট করবেন, করে জাস্ট পাশেরটাতে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই সেভ হয়ে যাবে। এবং আপনি এখন যদি বাইরে আসেন তাহলে দেখতে পারবেন যে ঢাকা সিটির ভিতরে এখন দেখেন ডেলিভারি চার্জ কিন্তু 100 টাকা সেট হয়ে গেছে। এখন যদি কেউ এটা সিলেক্ট করে সো এটার সাথে 100 টাকা অ্যাড হয়ে যাবে। এইভাবে যে কোনো প্রাইস আপনি মানে চার্জটা বাড়াবেন বা কমাবেন, কমায় জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। আবার ধরেন যেই টাইটেলটা আছে ডেলিভারি জোনের এটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার সাইট যদি ইংলিশে হয় তাহলে এখানে আপনি ইংলিশে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন ইনসাইড ঢাকা, বা যে কোনো কিছু আপনি লিখতে পারেন যে ঠিক আছে আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইটেল দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ দিতে পারেন। দেওয়ার পর আপনি এখন যদি দেখেন তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ইনসাইড ঢাকা, তারপর এখানে আপনি পরেরটা লিখতে পারেন আউটসাইড ঢাকা, অথবা আপনি ইংলিশ যে কোনো কিছু দিতে পারেন, বাংলা যে কোনো টেক্সট দিতে পারেন আপনার সুবিধা মতো, যেটা আপনার ভালো লাগে। ওকে, তো আমি আবার এটাকে বাংলাই করে দিচ্ছি, দিয়ে জাস্ট সেভ দিচ্ছি। তো আপনি আপনার মতো এইভাবে ডেলিভারি জোনের টাইটেল এবং ডেলিভারি জোনের অ্যামাউন্টটা আপনি আপডেট কমাইতে বা বাড়াইতে পারবেন আপনার প্রয়োজন মতো, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। মনে করেন যে এইখানে তো দুইটা ডেলিভারি জোন আছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে, বাট আপনি যদি চান যে আরও ডেলিভারি জোন অ্যাড করবেন আপনার প্রয়োজন হতেই পারে, তো সেটাও আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনি ওই আগের জায়গাতেই আসবেন। আগের জায়গাতে আসলেই এখানে দেখতে পারবেন যে নিচের দিকে অ্যাড নিউ ডেলিভারি জোন নামে একটা বাটন আছে রেড কালারের, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলেই দেখবেন এখানে আরেকটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আপনি জাস্ট যতগুলো লাগে এইভাবে জাস্ট ক্লিক করবেন, একটা একটা করে ফিল্ড হইতে থাকবে, আপনি আনলিমিটেড ডেলিভারি জোন বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই যদি আপনার লাগে, বাট এইগুলো তো বেশি লাগে না। তো আপনার যে করে লাগে বানাবেন, বানানোর পরে যে কোনো একটা এখানে ওই একটা নতুন ডেলিভারি জোন যে বানাইছেন এটার একটা নাম দেবেন। এইভাবে ফিল্ড ক্রিয়েট হওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা ডেলিভারি জোনের নাম দিবেন, এবং এখানে আপনি প্রাইস দিবেন মানে ডেলিভারি জোনের চার্জ, এখানে আপনি চিটাগাং দিতে পারেন, খুলনা দিতে পারেন, বরিশাল দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা মানে আপনার যে কোনো আপনার নিজের লোকাল এরিয়ার নাম দিতে পারেন, যে কোনো কিছুই দেন না কেন দিবেন। আর এটার পাশে আপনি একটা মানে চার্জটা দিবেন, ওই ডেলিভারি জোনের চার্জটা আছে, ধরেন এখানে আমি একটা দিয়ে একটা অ্যাড করে দেখা, ধরেন খুলনা লিখলাম, খুলনা লিখলাম, আর ধরেন খুলনার ডেলিভারি চার্জ দিলাম ধরেন 130 টাকা সাপোজ, দিয়ে জাস্ট এখানে সেভ দিলাম। ওকে, তো এভাবে আপনি সেভ দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে দেখেন নতুন একটা ডেলিভারি জোন কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন খুলনা আর খুলনা ডেলিভারি চার্জ 130 টাকা। এখন যদি কেউ খুলনা অর্ডার করার সময় এই খুলনা এটাকে সিলেক্ট করে তাহলে তার আরও 130 টাকা এক্সট্রা অ্যাড হয়ে যাবে তার অর্ডারের সাথে। তো আশা করি এটা বুঝতে পারছেন। আর এখন আরেকটা জিনিস, সেটা মনে করেন যে আপনি আরেকটা আরও কিছু মানে এক্সট্রা ডেলিভারি জোন অ্যাড করছিলেন,
বা এখন আর ওই জোনগুলা প্রয়োজন নাই বা ওই জোন নিয়ে এখন আপনি কাজ করেন না, তো আপনি চাচ্ছেন ধরেন এই খুলনা বা অন্য কোনো ডেলিভারি জোন, এটা কীভাবে আবার সরায় ফেলাবেন, এখান থেকে হাইড করবেন। সো এটাও দেখে রাখেন। হাইড করার জন্য আপনি যেটা করবেন, এখানেই আসবেন এই ডেলিভারি এই পেজ ইডিট পেজটাতে, ডেলিভারি ফর্ম বা চেক আউট ফর্মে ইডিট পেজে আসবেন। আর চেক আউট পেজ ইডিট পেজে আসার পর আপনি যেই যেই ফিল্ডটা সরাইতে চান ওই ফিল্ডটাকে সিম্পলি কেটে দিবেন, মানে ব্ল্যাঙ্ক করে দিবেন। যেই টেক্সটটা দিছিলেন দেখেন আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। তারপরে ধরেন এইখানে যেইটা, আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়। তো এটা করার পরে সেভ দিবেন, জাস্ট একটু করে দেখে নিই। দেখেন এটা করার পরেই কিন্তু দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। ওকে, তো জাস্ট আপনি যদি ওই ডেলিভারি জোনের টাইটেলটাকে জাস্ট ব্ল্যাঙ্ক করে দেন, আবার নাল করে দেন, তাহলেই কিন্তু এটা এখান থেকে আবার সরে যাবে। দেখছেন এটা সরে গেছে। আবার যদি কখনো প্রয়োজন হয় নতুন ডেলিভারি জোন এখানে দিবেন, নতুন প্রাইস দিবেন, সেভ দিবেন, আবার এখানে এটা চলে আসবে। সোজা কথা, সিম্পল হিসাব, যদি কোনো ডেলিভারি জোনের টাইটেল ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা আর এখানে ডিসপ্লে হবে না। সো আপনি এটা এখানে ব্ল্যাঙ্ক করে সেভ দিয়ে দিবেন, তাহলে এটা এখান থেকে সরে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ডেলিভারি টাইটেল চেঞ্জ করবেন, কিভাবে ডেলিভারি জোনের চার্জ আপডেট করবেন, কমাবেন বা বাড়াবেন, কিভাবে নতুন ডেলিভারি জোন অ্যাড করবেন, এবং প্রয়োজন হলে ওই ডেলিভারি জোনটা আবার এখান থেকে সরায় ফেলাবেন। তো আশা করি এখন আপনি আপনার এই চেক আউট পেজের এই ডেলিভারি জোন সেকশনটা আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন।